আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যেখান থেকে বাংলা টিভি 71 দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটেরও যথেষ্ট উন্নয়ন করেছেন। এ বিষয়ে বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসির মোল্লা নারায়ণগঞ্জের 76 নং রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। ক্যামেরায় ছিলেন আসিফ মোল্লা। ধন্যবাদ আপনাকে। আমি 2014 সন থেকে এই রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। এখানে ছাত্র সংখ্যা 535 জন, শিক্ষক সংখ্যা 10 জন। এই প্রতিষ্ঠানটি 1920 সালে প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু আমি এই বর্তমান সরকারের আগে যে প্রতিষ্ঠার প্রতি মানে এই প্রতিষ্ঠানের যে অবকাঠামোগত দিক ছিল, উন্নয়ন বলেন, তেমন কিছুই ছিল না, খুবই অবহেলিত অবস্থায় ছিল। এখন এই সরকারের আমলে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে গোলাম দস্তগীর গাজী, ওনার নেতৃত্বে আমরা যখনই যা চাই, অবকাঠামো দিক বলেন, তারপরে যত সুবিধা দিয়েছে উনি আমাদের দিয়ে দেন বলার সাথে সাথেই, এবং এই যে আমাদের ওয়ার্ড কমিশনার যিনি আছেন উনিও অনেক যথেষ্ট সহযোগিতা করেন, এবং আমরা পড়াশোনা আমার শিক্ষক মহোদয় যারা আছেন তারাও খুব আন্তরিক, এবং বরাবরই এই স্কুলের রেজাল্ট খুবই ভালো, উপজেলার মধ্যে একটা স্বনামধন্য স্কুল এটা। আমি বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন পেয়েছি, অন্য কোনো সরকার আমলে এরকম উন্নয়ন দেখিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমাদের এই অত্র বিদ্যালয়ে 76 নং রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট আমরা 10 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছি, একজন দপ্তরি কাম প্রহরী, আর প্রায় 506 জন ছাত্রছাত্রী বর্তমানে আমাদের বিদ্যালয়ে আছে। প্রতি বছর ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা হওয়ার সাথে সাথেই, ইভেন বার্ষিক পরীক্ষা হওয়ার আগেও আমরা জানুয়ারি মাসের বই পেয়ে যাই, নতুন বছরের বই আমরা পেয়ে যাই, বইয়ের কোনো সমস্যা নাই। জানুয়ারি মাসের আগে আমরা সম্পূর্ণ বই পেয়ে যাই, ছাত্রছাত্রীদেরকে আমরা নতুন বই দিতে পারি। পয়লা জানুয়ারি আমরা বই উৎসব পালন করি, সারা দেশের মতো আমাদের রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা বই উৎসব পালন করি। উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরা বই গ্রহণ করতে পারে 100%। আসসালামু আলাইকুম। আমি সহকারী শিক্ষিকা পেয়ারা বেগম, রূপসী 76 নং রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এখানে আছি আজ 35 বছর পর্যন্ত শিক্ষকতায়। আমাদের বিদ্যালয়ে আছেন আমাদের প্রধান শিক্ষিকা একজন, আর আমরা সহকারী 9 জন শিক্ষক শিক্ষিকা আছে, ছাত্রছাত্রী আছেন 500-র উপরে। আমাদের বিদ্যালয়ে আগের থেকে এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যেহেতু বাচ্চারা বছরের প্রথমেই সরকারি বই হাতে আমরা দিতে পারি, এবং উপবৃত্তি চালু হয়েছে, এবং অন্যান্য সুযোগ সুবিধা বাচ্চারা পাচ্ছেন, এবং বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজ আমাদের আগে থেকে অনেক সুন্দর, অনেক কিছু আমরা পেয়ে থাকি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করছেন। তার এই মহান উদ্যোগকে সফল করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। এ ব্যাপারে বাংলা টিভি 71-এ কথা বলেন তারাবো পৌরসভার 4 নং ওয়ার্ডের সাধারণ জনগণ। আগে তো এই রাস্তাটা মাটির তৈরি ছিল, এখন আক্তার কমিশনার সাহেব এটাকে খুব সুন্দরভাবে ঢালাই করে রাস্তা করে দিয়েছে, যার মাধ্যমে আমাদের খুব সহজে স্কুলে যাইতে পারি। জি, আপনার কি মতামত? না, আক্তার কাকা 4 নং ওয়ার্ডে খুব উন্নতি করেছে, রাস্তাঘাট যে জায়গায় রাস্তাঘাট হওয়ার কথা না সেই জায়গায় এখন রাস্তাঘাট হয়েছে, তো পাকার ডালাই দেখতেই পারতেছেন উন্নতি, তবে ওনায় খুব ভালো উন্নতি করেছে। হ্যাঁ, উনি জনগণের জন্য খুব প্রশংসা খুব কাজ করছে, সবাই ওনার কথা খুব ভালো বলে, উনি খুব ভালো কাজ করছে। আচ্ছা, এই যে রাস্তাটার উপরে আমরা অবস্থান রেখেছি, এই রাস্তাটা আগে কি ছিল? এই রাস্তাটা ভাঙ্গা ছিল, আসলে এতে কোনো গাড়ি চলার উপযোগী ছিল না, এখন গাড়ি চলতেছে, এখন এই আক্তার কমিশনার এসে ডেভেলপ করছে। খালে, আপনাদের এই 4 নং ওয়ার্ডের আক্তার মোল্লা কাউন্সিলর কিরকম লোক? ভালো। হ্যাঁ, ভালো। কিরকম ভালো? অনেক ভালো, এই রাস্তাঘাট করছে, এই অনেক ভালো রাস্তাঘাট তৈরি করেছে। এই রাস্তাটা আগে কি ছিল? আগে কাঁচা রাস্তা ছিলেন, পাকা করছে। তাই আমাদের এই 4 নং ওয়ার্ডে আমাদের যতটুকু আগে আমরা দেখছি, তথা আগের যে কাজকর্মর চাইতে মানে এখন যদি এই কাজের চিন্তা করেন তাহলে আকাশ পাতাল। যেমন আপনার রাস্তাঘাট, কালভার্ট,
আবার আমাদের এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এদের মন্ত্রীর এলাকা, জনাব মোহাম্মদ গোলাম দস্তগীর গাজীর ওনার নেতৃত্বে এখন যে উন্নয়ন মানে 4 নং ওয়ার্ডে হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে কোনো ওয়ার্ডে এত উন্নয়ন হয়নি। আমাদের তারাবো পৌরবাসীর জন্য আমরা আমাদের গর্বের বিষয় যে আমরা এরকম একজন মন্ত্রী পাইছি যার নেতৃত্বে, এবং আমাদের এখানে যে আওয়ামী লীগের যে আছেন এই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আছেন জনাব আলহাজ হাবিবুর রহমান হাবিব মামা, ওনার এলাকা প্লাস কাউন্সিলর সর্বোপরি সব কিছু মিলে মানে আমাদের এই এলাকার উন্নয়নের মতো উন্নয়ন তারাবো পৌরসভার ভিতরে সবচেয়ে বেশি উন্নয়ন আমাদের 4 নং ওয়ার্ডে হয়েছে, প্লাস আমাদের রাস্তা কালভার্ট, হ্যাঁ প্লাস আপনার এই আনুষাঙ্গিক যে সমস্ত সমস্যাগুলো ছিল গ্যাস সম্পূর্ণ সব দিক থেকে আলার মতো আমরা অনেক সুখে আছি। অনেক উন্নয়ন কাজ করেছে আমাদের, খেলা যা চাইছি আমগর সবই দিছে, জার্সি বোর্ড বল সবই পাইছি আমরা, তিনি অনেক ভালো। আচ্ছা, এই যে রোডের উপরে আমরা অবস্থান রেখেছি, এই রোডটা আগে কী অবস্থা ছিল? আগে তো আসলো আমি তো দেখেছি এটা হাক্কা আসলো চার, এখন আবার মাটির রাস্তা আসলো, ইটের রাস্তা আসলো, এখন পাকা মোকা সবই হয়েছে, সবই আমরা পাইছি। তাই আপনার কী মতামত? হ্যাঁ, আমার কী মতামত কি আক্তার মোল্লার থেকে আপনারা ইয়াং জেনারেশন হিসাবে কী সহযোগিতা পান? আমরা সব দিক দিয়ে কোনো কিছু দরকার হলে আক্তার কমিশনের কাছে আমরা ইয়ে করি, রিকোয়েস্ট করি, আমাদের সব আবদার তিনি পূরণ করে দেয়, আবার আমাদের মাদক থেকে অনেক সময় দূরে রাখে, সবসময় আমাদের এলাকার সব পোলাবেন, সবসময় আমাদের খেলাধুলা বিরত থেকে আমরা সবসময়। আক্তার কমিশনার মোটামুটি ভালো লোক, উনি দেশের উন্নয়ন অত এলাকার মানে যে যা কিছু লাগে উনি দেখাশোন করে, আমরা যেই কোনো জিনিসের লাগা যাই যাইলেই উনি সই করে দেয়, আমরা যেই কোনো জিনিসের লাগা যাই উনি কোনো সময় আমাকে মানা করে না, আর আমরা ছোটোর থেকেই উনির চিনি, উনির লোকে চললি আমরা বড় হয়েছি। আচ্ছা, এই যে রোডের যে অবস্থা আমরা দেখতে পারলাম, এখানে কালপাট ব্রিজ হচ্ছে, রোড হচ্ছে, এই রোডটা কি আক্তার মোল্লা কাউন্সিলর দায়িত্বকালীন হয়েছে? হ্যাঁ, এগুলি উনি দায়িত্বকালীন হয়েছে। এই রোডের আগে কি অবস্থা ছিল? এই রোড তো ভাঙ্গা চুরা ছিল, গাড়ি ঘোড়া চলতো না, খুব কষ্ট হইতো মানুষের চলাফেরার, খুব কষ্ট হইতো, এমন এই জিনিসটা মানুষে পায় না। অনেক ভালো, সে ভালো দেশের জন্য, দেশের জন্য উন্নতি করতেছে, এবং রাস্তাঘাট সব কিছু সে সব দিক দিয়েই ভালো পজিশনে কাজ করতেছে। আমরা যে এখন যে রাস্তার উপরে অবস্থান রেখেছি, এই রাস্তাটা আগে কীরকম ছিল? আগে তো মনে করেন চলার মতো হাঁটার মতো কোনো অবস্থা ছিল না, এখন তো গাড়ি ঘোড়া বা রাস্তাঘাট সব চলার মতো খুব সুন্দর হয়েছে। তা হ্যাঁ, আমরা খুব খুব আনন্দিত, তার প্রতি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি, সে যেন আরও দিন দিন উন্নত করতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা 4 নং ওয়ার্ড আমরা জানতে পারলাম জনগণের থেকে যে আক্তার মোল্লা যথেষ্ট উন্নয়নের ছোঁয়া তার 4 নং ওয়ার্ডের জনগণকে দিয়ে থাকে। এখানে আক্তার মোল্লা শুধু একা নয়, আরও আমরা জানতে পারলাম মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত হয়েও তিনি প্রত্যেকটা রোডের কাজ তার ওয়ার্ডের ভিতরে উন্নয়নের মূলক কাজ করে থাকে, এমনকি মেয়র মহোদয় তিনিও এই 4 নং ওয়ার্ডের ভিতরে যথেষ্ট উন্নয়নমূলক তিনি কাজ করে থাকে। আমরা জানতে পারলাম তার 4 নং ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পারলাম যে সৌন্দর্য এখন পরিবেশে নিয়ে আসছে। এই স্কুলটা আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন স্কুল, এই স্কুলটা বহুতই অবহেলিত ছিল, এই আওয়ামী লীগ ক্ষমতাকালীন সালার সহ তারা এই স্কুল নির্মাণ করে নতুন মডেল হিসাবে গড়ে তুলছে। বর্তমান সরকার, উন্নয়নের সরকার সেই লক্ষ্যে এই কলেজেরও পরিবর্তন নিয়ে আসছে, যাতে সুন্দরভাবে স্কুলে কলেজে বাচ্চারা যেতে পারে গাড়িতে, সেই লক্ষ্য উন্নয়নমূলক কাজ করে থাকে। আমার এই কলেজের সামনে দেখতে পাচ্ছেন পিছনে একটি রোড, এই রোডটা বহুতই অবহেলিত ছিল, দীর্ঘদিন বৃষ্টি হলে পানি হতো, সাধারণ স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা যাওয়া আসা করতে পারতো না। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাউন্সিলর সাহেব এই রোডের কাজ করতে সক্ষম হয়েছে। এখন আমরা অবস্থান রেখেছি 4 নং ওয়ার্ডে, এই মুহূর্তে আমরা চলে যাব 4 নং ওয়ার্ডের একজন সফল কাউন্সিলর আক্তার মোল্লা, আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আপনারা হয়তো আমার 4 নং ওয়ার্ড ঘুরে সমস্ত কিছু দেখেছেন যে কতটুকু উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ কিন্তু চাপাবাজ না, আওয়ামী লীগ কাজে বিশ্বাসী, তারা কাজ করে এবং জনগণ সবাই এতে খুশি যেন এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, মেয়রের নেতৃত্বে, আমরা যারা কাউন্সিলর আছি,
আমরা প্রত্যেকটা অলি গলিতে আমরা কাজ করে সক্ষম হয়েছি। আমাদের কাজ ইনশাল্লাহ 100% ক্লিয়ার। আরও আমাদের নির্বাচন আসতে হয়তো 2-6 মাস অপেক্ষা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা শুধু 4 নং ওয়ার্ড তারাব পৌরসভা না, সারা বাংলাদেশে এত উন্নয়ন করেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় আসি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে কোথাও কোনো কিছু আমাদের অপ্রান্ত থাকবে না, আমরা সমস্ত কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আমার বাবার আদেশ, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মতো আমি সমস্ত কাজ ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের এমন কোথাও গ্রাম অঞ্চল নাই যে বিদ্যুৎ, উনি প্রতিশ্রুতি দিয়েছে প্রতিটা গ্রামে বিদ্যুৎ চলে যাবে, প্রতিটা গ্রামেই বিদ্যুৎ চলে গেছে। এবং উনি যে যে ওয়াদা করছে সেই ওয়াদা ইনশাল্লাহ 100% পূরণ করেছে। হ্যাঁ, বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা আশ্রয়হীন ছিলেন তাদের প্রত্যেককে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা সারা বাংলাদেশ ঘুরেন দেখেন, আপনারা সরকারি যেখানে প্লট সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে থাকার মতো ব্যবস্থা, চলার মতো ব্যবস্থা করে দিয়েছে। এবং আপনারা দেখছেন যে পদ্মা সেতু, আমরা আগে খুলনায় যাইতাম, যেখানেই যাইতাম ওই পার আমাদের সময় লাগতো, প্রায় 7-8 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হইতো। আর এখন বর্তমানে ওই 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 উত্তরবঙ্গের লোকজন ঢাকায় এসে অফিস করতে পারে, 9টায় সকাল 6টায় রওনা দিয়া সকাল 8টায় ঢাকার পৌঁছে চাকরি করে আবার তারা ঘরে ফিরতে পারে সন্ধ্যার আগে। তো এর চেয়ে সুফল আমরা কখনোই আশা করি নাই। ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছে, ধন্যবাদ তাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।